শোণিতপুর জেলার আজির পৰা এই নির্দেশ প্রযোজ্য হব। বৃহস্পতিবার অর্থাৎ আজির পৰা শোণিতপুরত সম্পূর্ণরূপে গেলামালের দোকান, শাক পাচলি তথা ফল মূলের দোকান বন্ধর নির্দেশ দিছে প্রশাসনে। হোম ডেলিভারিরে লাভ করব সামগ্রী। আজির পৰা এই নির্দেশ প্রযোজ্য হব শোণিতপুর জেলা। আজির মিটিং আমার ম্যাজিস্ট্রিয়াল আর পুলিশের মিটিং আসে। সেই মিটিংত আমি যাকালি যত সরকারের নতুন এসওপি ওলাইছে, যাত শোণিতপুরের কারণে টোটাল লকডাউনের ঘোষণা করা হয়েছে। এই আমি ভালকে এনফোর্স কেন করম ইয়ার উপর চিন্তা আলোচনা করেছো। আমি আমার সার্কেল অফিসার আর ওসি সকলের যেহেতু ফিল্ড স্টাফ, তাদের জানিব বিচারিছো কি কি অসুবিধা পাই আছে। আমাক অবগত করলে যে রাইজে বহুতখিনি ক্ষেত্রত এনেকুৱা নমানে। ইয়ার আগতে আমি বহুতখিনি সজাগতার উপর জোর দিয়েছিল, রাইজক বারে বারে আমি কৈছিলো কি যদি আমি এনেকুৱা যদি নোৱাৰো, আমি কমাব আমার পজিটিভিটি রেট কমাব নোৱাৰো, তেনেহলে টোটাল লকডাউনের সৃষ্টি হওয়ার একটা আশা আছে। আনফর্চুনেটলি এই হয়ে গেছে, যাওয়ার সাত দিনের কারণে আমি ইয়াত টোটাল লকডাউন দিয়া হয়েছে। আমি আশা করো যে হে যদি আমি ভালকে করব নোৱাৰো আকো, এটা আকো নেক্সট সেভেন ডেজ হব আর প্রত্যেক মানুষ এটা সাফার হব। সেকারণে আমি এটা চিন্তা আলোচনা করে আছো কি করলে হে লকডাউন তো সফল হব। আমি রাইজর পৰা সহযোগ বিচারি আছো, আপনাদের ইয়াত আহি সঁচাকে এই পালন করক। আর আমি সেইটাই চিন্তা আলোচনা করেছো যে সিদ্ধান্ত লৈছো যে এবার আমি সজাগতার উপর বেশি জোর নিদিয়াকে এনফোর্সমেন্টের উপর বেশি জোর দিম। আর একবারে স্ট্রিক্ট পদক্ষেপ আমি লৈ আছো, আমি ফাইন সাইন কটিম। অত্যন্ত জরুরি পড়লে যদি তেনেকুৱা লো অ্যান্ড অর্ডার সৃষ্টি হয়, তেতিয়া ইভেন লাঠি চার্জের প্রয়োজন যেহেতু আইনমতে আছে আমি করার আমি চিন্তা ইয়াত করছো। আর কিন্তু মই আশা করো যে আমার শোণিতপুরবাসী রাইজ এই ভালদরে বুঝিব আর আমার সহযোগ আগবাড়াবো। থ্যাংক ইউ। তেজপুরের কিছু স্থানত ফুটুকার ফেনত পরিণত হয়েছে লকডাউন বা সম্পূর্ণ কন্টেইনমেন্ট জোনের ব্যবস্থা। শোণিতপুরত ভয়াবহ কোভিড সংক্রমণের বাবে আজিরপরা শোণিতপুর জেলার একাংশ গেলামাল ফল মূল আর শাক পাচলি দোকান বন্ধর সিদ্ধান্ত লৈছে। এই সন্দর্ভত শোণিতপুর জেলা উপায়ুক্ত ভূপেশ চন্দ্র দাস আর আরক্ষী অধীক্ষক ধনবতী পাশুবতীয়ে সংবাদ মাধ্যমের ওসর আজিরপরা জেলা প্রশাসন আর আরক্ষী প্রশাসন কঠোর হব আর সকল গেলামালের দোকান, শাক পাচলি, ফল মূলের দোকান বন্ধর নির্দেশ দিছে শোণিতপুরত। ইয়ার অন্যথা হলে আরক্ষী লাঠি চালনা পর্যন্ত করবলে বাধ্য হব বলেও জানিবলে দিছে। আজি আমি গোটেই কথাবোর পর্যালোচনা করলো, আমার এটা দীঘলীয়া পর্যালোচনা হয়ে গেল। ওসি সকল আসলে, সার্কেল অফিসার সকল আসলে, আমার বাকি জ্যেষ্ঠ বিষয়া সকল আসলে, এসপি সাহেব সকলো আসলে। তো এতিয়া আমি তারমানে জেলা প্রশাসন অধিক আগতকৈতো অধিক কঠোর আর এফেক্টিভ কিছুমান ব্যবস্থা আমি হাতত লৈছো। যেনেকে আজি দেখিছো যে এনে সরকারি নির্দেশ মতে তো 5 বজালে দোকানখিনি খোলা আছে, গেলামাল দোকান বা তেনেকুৱা ধরনের। কিন্তু মানুষ দেখা গৈছে যে আগর নিচিনাকে, নর্মেল সিচুয়েশনের নিচিনাকে তারমানে মানুষের ভিড় করেছে। গতি এই গোটাই কথাবোৰ আমি এটা রিভিউ করিম, রিভিউ করে আমি চাম। এতিয়াও দোকান পোহার আমি এই বন্ধ করিম আর হোম ডেলিভারি বা তেনেকুৱা ধরনের ব্যবস্থা আমি গ্রহণ করার কথা আমি বিচার বিবেচনা করে আছো, যেটা কার্যকালের পর কার্যকরী হব। লকডাউনের প্রথম দিন আসলে, সেকারণে আজি আমি ইমান কঠোর হব নিজেই বিচারা নাই। কিন্তু অহাকালের পর আমি একবারে রাইজক সচেতনা বা বুঝাওত আমি বেশি জোর নিদিও। কালের পর ডাইরেক্ট এনফোর্সমেন্ট, সেইটো অত্যন্ত কঠোর পদক্ষেপ অহাকালের পর শোণিতপুর ডিস্ট্রিক্টত হব। দরকার পড়লে সেইটো আমি নিশ্চিত করিম। এনেকুৱা ধরনের ভিডিওয়ে মই পাই আছো, মই নিজে ফিল্ডত যাওতে পাইছো। সেই কারণে কালির পর সম্পূর্ণ এইবোৰ বন্ধ করে দিয়া হব। জামগুৰিহাটৰ পৰা চন্দন শর্মা, রিপোর্ট নিউজ নেক্সট। ইমেক্স বিউটি একাডেমি, নাম্বার 1 ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, 4000 প্লাস ব্রাঞ্চেস ইন এন্টায়ার ইন্ডিয়া, ISO সার্টিফাইড অর্গানাইজেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ HRD এফিলিয়েটেড, স্পেশালি ফর ফাইন্যান্সিয়াল উইক এন্ড রুরাল এরিয়ার স্টুডেন্টস, 100% জব গ্যারান্টি ফর গভর্নমেন্ট এন্ড প্রাইভেট কোম্পানিজ এট ভেরি লো কস্ট, টাইমিংস ডিপেন্ডস অন স্টুডেন্টস, হাই কোয়ালিফাইড professional trainer,
food and accommodation available. Training will be own saloon or professional saloon. For details, please call 9854052622 or visit Emax Beauty Academy, KD Guest House, 1st floor, opposite HDFC Bank, Hatigaon Main Road.